মালয়েশিয়া গিয়ে বাংলাদেশি অভিবাসী শ্রমিকেরা প্রতারিত হচ্ছেন বলে গত শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন জাতিসংঘের কয়েকজন বিশেষজ্ঞ। এতে যুক্ত চক্রের সঙ্গে দুই দেশের সরকারি কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগও করা হয় বিবৃতিতে। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সব অভিযোগ পর্যালোচনা করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও মন্ত্রণালয় সচিব মোহাম্মদ রুহুল আমিন। মালয়েশিয়ার শ্রমবাজার পরিস্থিতি নিয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তারা এসব তথ্য জানান। রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সভা আয়োজিত হয়। এতে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, অভিবাসন নিয়ে কোনো অভিযোগ এলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেখানে সমস্যা তৈরি হচ্ছে তার সমাধানে কাজ করছে মন্ত্রণালয়। বিপদগ্রস্ত প্রবাসীদের সুবিধা নিশ্চিত করতে তৎপরতা অব্যাহত আছে। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সঠিক তথ্য সংগ্রহ করা হচ্ছে আর বিদেশে দক্ষ কর্মী পাঠাতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো আধুনিকায়ন করা হচ্ছে। মোহাম্মদ রুহুল আমিন বলেন, জাতিসংঘের বিবৃতিটি পর্যালোচনা করা হচ্ছে, এরপর সংস্থাটিকে এ বিষয়ে জানানো হবে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে।